আমার বড় পীর, যেদিন আমার দয়াল নবী নূর নবীজি পবিত্র মেহরাজ ভ্রমণে চারটি হালিয়াতে, চারটি একসামে দশটা হালিয়াতে হুজুর পাক ছিলেন, তার একটি অবস্থান হলো পবিত্র মেহরাজ ভ্রমণ। একটা হলো মেরাজ, একটা মিরাজ, আর একটা হলো মেহরা। মিরাজ, মেরাজ, মেহরাজ, শিরির সুপন, ঊর্ধ্বে গমন, হাতিটি মেরাজ, মেজাজি মেরাজ, পীরের দরবারে ভক্তের কাছেও একটা মেরাজ আছে। সেই বিষয়ে আমার নূর নবী যখন পবিত্র মিরাজে ভ্রমণ করে, রফরফ আর বুরাক ছাড়া সে যাইতে পারে না। বুরাক যখন হাজির হয়ে যায়, বুরাক তখন তার সাথে কথা বলে, কিছু আদাবদ্ধ করে, এ রসুল পাক, অগ নূর নবী, আপনি আমার পৃষ্ঠে আহরণ করে সপ্তম তালা জমিন বাসমান আসমান আসমান পরিত্যাগ করে, ভ্রমণ করে সিদ্রাতুল মুনতাহা গিয়ে, লা মাকামে গিয়ে আল্লাহর সাথে যখন আপনি একাকার হয়ে কথোপকথন করবেন, এখানে কি আমার দায়িত্ব শেষ? আপনি কথা দেন এই পৃথিবী যেদিন কেয়ামত হয়ে যাবে, হাসর নাসর হবে, হাসরের মাঠে আপনার পবিত্র দেহ মুবারক আমার পৃষ্ঠে আহরণ করবেন কি করবেন? সেদিন আমার রসুল পাক সকলে বলেছেন, কথা দিয়েছিলেন, বোরাক বারাক, বারাক থেকে বোরাক, বোরাক মানে বিদ্যুৎ গতি সম্পূর্ণ। সেদিন আমার নবী কথা দিয়েছিলেন, বোরাক আমি কথা দিলাম, কাল হাসরের মাঠে আমি তোমার পৃষ্ঠে আহরণ করব এবং আমারই সাথে তুমি জান্নাতবাসী হবে। সেখানে দেখে একটা পাথর, সেই পাথরের দিকে তাকাইয়া পাথরের পাড়াইতে আল্লাহর রসুল পবিত্র মেরাজে যাওয়ার সময় বুরাকের মধ্যে আহরণ করেছিলেন। আমার রসুল পাক ছিলেন অন্তর্যামী, গায়েব জানলেওয়ালা, বলছে পাথর, তুই তো আসলে পাথর না, তোর তখন পাথরটা ঘাম ছিল, মানে পাথর কাম ছিল, তুই তো পাথর না, তুই একটা রূহ, তোর নাম হলো আব্দুল কাদির জিলানী। আমার পা যখন তোর কাঁধে, আমি তোরে শুভ সময়ে শুভ লগ্নে আশীর্বাদ করে গেলাম, তোর পা থাকবে সমস্ত অলিদের, সমস্ত অলিদের কাঁধে। প্রশ্ন হলো, তাহলে বড় পীরের তো পীর আছে, তার কাঁধেও কি বড় পীরের পা থাকবে? এটা আল্লাহর রসুলের কথা, কখনো মিথ্যা হতে পারে না। তবে বাবা, আমার যে ছেলে, সেও কিন্তু আমার কাঁধে উঠছে, উঠছে কিনা? বাচ্চা ছেলে যখন বাবা নিয়ে ঘুরে, তখন ছেলের দুই পা কাঁধের মধ্যে ঝোলাইয়া দেয়। তাই কি ছেলের চেয়ে, মানে বাপের চেয়ে ছেলে কি বড়? তা না, মনে করা যাবে না। আমার বড় পীরের আশীর্বাদ যখন হুজুর পাক করছে নূর নবীজি, সবারই কাঁধে পা থাকবে এটাই ঠিক, তবে এক জায়গায় যখন মাখামাখি হয়ে যায়, গুরু ভক্ত যখন একাকার হয়ে যায়, কার পা কার মাথা, এটা তো কোনো ই থাকে না, থাকে? অপরাধ মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে, সমস্ত জাতির কাছে, আপনার স্বামী, আপনার স্বামী, আপনার স্ত্রী,
বিকেল বেলায় যদি ঘর থাকতো যারা তারা দেয় ঝাড়ু দিয়ে, যদি স্বামীর শরীরে কোনো জায়গায় যদি একটু স্ত্রীর পাটা লাগে, কিন্তু রাত বারোটার পরে যখন বাতি নিভানো হয়, তখন যে কার পাও কোন দে থাকে, এটা ওইটা তখন ওরে কোনো আইন চলে না। যখন মাখামাখি হয়ে গেছে তখন আর কোনো আইন নাই, তুমি মাখামাখি করো, সেই মাখামাখির দিকে যাও। পীরের সাথে মাখামাখি করো, অবশ্যই তুমি সেই বিষয়ে জানবে মানবে। বড় পীর হুজুর পাকের কথা কখনো মিথ্যা হতে পারে না, বড় পীরের কথাও মিথ্যা হতে পারে না। বড় পীর এটা ঠিক আছে, কিন্তু তার পীরের কাছে সে বড় হইতে পারে না, তার কাছে তার পীরই অনেক। আর বড় পীরের একটা ছেলে, সে একটা মাহফিলের মধ্যে তার শরীরে আগুন ধরছিল, সেটা জগতের আগুন না, সেটা হলো জালালি ফায়াজ, এটা জীবনীতে পাওয়া যায়। আমি এই পর্যন্ত কথা রাখলাম কেন, তার শরীরে এটা পাওয়া গেছে, এটা আমি অনেক সময় ভৈরা বলতে পারবো, আধা ঘন্টা সময়টা নিলাম না। এখন কি আর কোনো প্রশ্ন করব না, কি কর আপনার? আচ্ছা আচ্ছা, কার্তিক ভাই কি কর? আচ্ছা তাহলে মন থেকে একটি গান, পাশের বাড়ি
সদাই আসো তুমি অভাগিনী দুঃখিনী রাজে ফিরে দায়ার বাড়ি সদায় আসো করে বাজা পাশের বাড়ি সদায় আসো অবাগিনি দুঃখিনি প্রভু লোকে বলবে আমির উদ্দিন
তার জন্য একটু গান গাইলি। আমার ফুলের মালা সার্থক হইত, নিজের হাতে পরাইল বাবা। এটা খাজা বাবার রস, পবিত্র বাৎসরিক রস, প্রতি বছরের নেই। কত সাধুগুরু বৈষ্ণব পীর ফকির আল্লাহওয়ালা মানুষ, সনাতন ধর্ম অবলম্বী সাধুগুরু বৈষ্ণব, তারা এখানে চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আপনারা জ্ঞানীবান, আপনাদের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জানাই, প্রাণডালা ভক্তি জানাই। পৃথিবীতে যার কাটে নাই সে কখনো গায়ের মর্ম জানে না, যার কাটছে সেই তো গায়ের মর্ম জানে। এই পৃথিবীতে যার বাবা নাই, মা নাই, প্রিয়জন নাই, ও যেন কাঙাল হয়ে বসে আছে। আর যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, আমি আমার বাবাকে প্রাণ উড়ে ডাকতাম। আমার বাবাও নেই, আমার মাও নেই, আজকে আমার মা নাই, বাবা নাই, আমি একেবারেই কাঙাল, আমি একেবারেই এতিম। এতিম জানে এতিমের জ্বালা থাকতে, সিরাজুল বাবা যারা মাকে হারিয়ে কাঙাল হয়ে বসে আছে। আর যদি আমার বাবা থাকত, যার বাবা পৃথিবীতে নেই আর যার বাবা আছে, সে যদি তার বাবাকে বাবা বলে ডাকে, সে কি ঠিক থাকতে পারে? সে বলে, ওরে মালিক, আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিলি, আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার পায়ও নাই, আমি একেবারেই কাঙাল। পৃথিবীতে সবচাইতে বাড়ি বোঝা হলো কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে। এক মারপ্যাটের দুই ভাই রাস্তাতে চলছে, তো বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাইকে, ছোট ভাই কও তো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি? ছোট ভাই বুঝতে পারে না এই ভারী বোঝাটা কি, মনে করছে লোহার বোঝা, পাথরের বোঝা, মাটির বোঝাই তো ভারী, লোহার বোঝাই তো ভারী, পাথরের বোঝাই তো ভারী। এই কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে নাই, হাউ বাহু করে কেঁপে নয়নের জলে বক্ষ বাসিয়ে কাঁদতেছে। ছোট ভাই তাকিয়ে দেখে বড় ভাইয়ের নয়ন ভরা জল। ও ভাই আমাকে প্রশ্ন করলে, অমন করে তুমি কাঁদছ, তাহলে কি আমার প্রশ্নের জবাবটা সঠিক হয়নি? বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে দুই চোখের পানি ফেলে বলছে, বাইরে পৃথিবীর সেই মধ্যে মাটির বোঝার চাইতে ভারী বোঝা আসরে, পাথরের চাইতে ভারী বোঝা আসে, লোহার চাইতে ভারী বোঝা আসে, তুই বুঝতেই পারস না। যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে চলে গেছে, আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, পাড়ার লোক সবাই এসে বলল, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। বাবাকে যখন সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইতে খাটের মধ্যে শোয়ায়, দোয়ারের ব্যাগ পাশে রাখছে,
মহল্লার মানুষ প্রতিবেশী প্রিয়জন সবাই বলল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। বাইরে তুই তো ছোট ছেলে রে, তুই বুঝতে পারস যেদিন আমি আমার বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম রে, মনে হয়েছিল যেন পৃথিবীটা আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। আমি অমন ওজন দাড়ি বোঝা আর জীবনেও বহন করি নাই। আমার বাবা যেদিন আমাকে ছেড়ে তীব করে চলে গেল, পৃথিবীতে আর একটা লাশ ভারী গো যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো জোড়ার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, যদি কোনো তরিকার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, ও ভাই আইরে তরিকার ভাই, এই তরিকার ভাই যারা হারিয়েছে তারা কাঙাল হয়ে গেছে, একটু হয়ে গেছে পথের কাঙাল হয়ে গেছে। আবার তো কেউ নেই, মাও নেই বাবাও নেই, জুরার ভাইও নাই, আমার মুর্শিদও নাই, একে একে সবাই চলে গেল, আমি কোথায় গেলে তার। তুমি দিলে তরতি
সে জোরার বাউ তাই শোকে কারবালার মাঠে হুসাইন পানি তো খায় নাই জোরার কবুতর যেমনের সুরাজুল বাবা চিরাই জোড়াই বুড়ে ভাইয়ের মনে বড় দুঃখ রে যারা কোন ভাই কি আসছে রে ছেড়ে ভাইয়ে জানে ভাইয়ের জানে ভাইয়ে জানে তেরি কার ভাই বলার পাল্লা ভাইয়ে জানে ভাইয়ের জানে তেরি কার ভাই বলার পাল্লা ভাইয়ে জানে ভাইয়ের পাগল একটা বাবা থাকলে আমি বাবা কইতাম তার অম্বয় একটা মা থাকিলে গড়ে আমি মা ডাকিতাম তার নাই মাতা নাই পিতা নাই মাতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মার মাতা নাই মার আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা একে একে সবাই গেল খাজা মঈনুদ্দিন চিশতি তোমার ওরসে যারা সহযোগিতা করেছ রহমতের ছায় রাইকো মালিক তাদেরকে অলির মহব্বতে যে তোমার অলিরে মহব্বত করে সে তোমার এই মহব্বত করে আইরে ভাই বক্ষয়া আইরে ভাই বক্ষয়া তোর ভাই কোথায় রে আইরে ভাই তোর মত ভাই কোথায় রে পাই আই রে ভাই বক্ষে আমি তোর মত ভাই কোথায় রে পাই আই রে ভাই বক্ষে সন্তানের কাঁধে বাবার লাশ ভক্তের কাঁধে তার গুরুর লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ সন্তানের কাঁধে তার মাতা পিতার লাশ এই সব লাশ এই জগতে যারা বহন করু তার বর্তমানে তিনি নাই রে এই বহুর সংসারে এই ভাবে একে একে সবাই গেল তার মুখ দেখে প্রাণ জুড়াবো একে একে সবাই বন্ধু আত্মীয় রে সবাই আদর করি সিরাজুল বাবা সবাই আদর কর মার মতো পাইলাম না রে চেরাগছে আমার ভাই ভাই বন্ধু আত্মীয় সামাদ বাবা সবাই আদর করু আরে আমার সবাই আদর করু আমি মার মতো নার পাইলাম না রে আমার কোথায় পাই তার কাছে তাই আর প্রাণ জোর আরে
সরদিয়ার ভাবে নাই তার কাছে দয়া আমার এই ব্যথার শেষ হয় নাই জীবনে ব্যথা গুলো শেষ হয় নাই জীবনে বলো তার জন্য যে এত ব্যথা শৈল এত ব্যথা শৈল রহ মানে শৈল রহ মানে এত ব্যথা শৈল রহ মানে শৈল রহ মানে আমার এই ব্যথার শেষ হয় নাই জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে তার জন্য যে এত ব্যথা শৈল হলো এত ব্যথা শৈল মানে শৈল মানে এত ব্যথা শৈল মানে শৈল মানে আরে আমার এই বাবা সদাই এমন বান্দা পাবে নাই তার কাছে তাইয়ারে প্রাণ আরে সিরাজুল বাবা সামাদ মোল্লা আমার পুরা বুকে পরে ব্যথা আমার পুরা বুকে এই ভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার ব্যথা আর বুঝি আর বুঝে আমার ব্যথা আর বুঝি আর বুঝে বাবা আমার পুরা বুকে সমাদ মোল্লা আমার পুরা বুকে এই বাবু আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার ব্যথা আর বুঝি আর বুঝে আমার ব্যথা আর বুঝি আর বুঝে আমার দরদিরে কোথায় পাই তার কাছে দয়া পান দরায়া দরদিরে কোথায় পাই তার কাছে দয়া পান দরা সরকার